গণগ্রন্থাগারে বই পড়ি, টয় ব্রিক্স দিয়ে গল্প পড়ি, এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর সরকারি গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে টয় ব্রিক্সের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহি সানি, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তপন প্রমুখ। লক্ষ্মীপুর গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ইনচার্জ কাউসারের সভাপতিতে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, শমশেরবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা বেগম সহ আরও অনেকে। নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।